বিদেশে থেকে দেশের কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন কি না, মানে আপনি বিদেশে অবস্থান করে দেশের কোনো সম্পত্তি জরুরি আপনার বিক্রি করার প্রয়োজন হচ্ছে, আপনি জমি বিক্রি করতে পারবেন কি না। আবার অনেক সময় দেখা যায় যে যৌথ কোনো মালিকানা কোনো সম্পত্তি আছে, আপনি একজন হচ্ছে দেশে আছেন আর একজন হচ্ছে প্রবাসে আছেন। এখন এই অবস্থাতে আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন যে জায়গাটা রেস্ট্রিক, মানে আর যার কাছে বিক্রি করছেন তাকে দলিল করে দিতে পারছেন না। এই অবস্থাতে আপনি প্রবাসে থেকে আপনার নামীয় বা আপনার মালিকানাধীন সম্পত্তি বিক্রি করতে পারবেন কি না। এখন হচ্ছে যে এই কথার উত্তর হচ্ছে যে জি, আপনি প্রবাসে থেকেই আপনি আপনার নামীয় বা মালিকানাধীন কোনো সম্পত্তি আপনি চাইলে বিক্রি করে দিতে পারবেন। সেটা নিয়মকানুনগুলো হচ্ছে যে আপনাকে প্রথমত হচ্ছে যে একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হতে হবে, হচ্ছে যে একটা আমমোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি, এই দলিলটা সম্পাদন করার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হতে হবে। যখন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হবেন তখন আপনাদের যে যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে যে যে পাওয়ার অফ আমমোক্তারনামা দলিলটা দিচ্ছে, মানে যে দাতা যে প্রবাসে আছে ওনার হচ্ছে যে নাম, পিতার নাম বা পূর্ণাঙ্গ ঠিকানা, এবং এই আমমোক্তারনামা গ্রহীতার নাম, পিতার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা, এবং হচ্ছে যে এই পাওয়ার অফ অ্যাটর্নি মানে আমমোক্তারনামা দলিলের গ্রহীতার এক কপি ছবি, এবং হচ্ছে ওনার জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি জাতীয় পরিচয়পত্রের, অথবা যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধনের কপি সহ, এবং কি আপনি যেই জায়গা বিক্রি করতে চাচ্ছেন সেই জায়গার দলিল, অথবা হচ্ছে সেই জায়গার হচ্ছে খতিয়ান, সেগুলো নিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হবেন। তখন বিজ্ঞ আইনজীবী আপনাদেরকে সেই পাওয়ার অফ অ্যাটর্নি মানে আমমোক্তারনামা দলিলটা সম্পাদন করে দিবেন। এখন যখন বিজ্ঞ আইনজীবী পাওয়ার অফ অ্যাটর্নি আমমোক্তারনামা দলিলটা সম্পাদন করে দিবেন, তখন কাজ হচ্ছে যে এই আমমোক্তারনামা দলিলটা যে বিদেশে আছেন, মূলত যে এই জায়গার মালিক মানে আমমোক্তারনামা দলিলের দাতা, ওনার কাছে সেই দলিলটা ডাকযোগে পাঠাতে হবে। যখন ওনার কাছে ডাকযোগে এই আমমোক্তারনামা দলিলটা যাবে তখন সেটা উনি রিসিভ করে ওনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ওনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি অথবা জন্ম নিবন্ধন এবং মূল পাসপোর্টটা সহ, এবং আমমোক্তারনামা দলিল এবং দলিলের সাথে আমমোক্তারনামা গ্রহীতার এক কপি ছবি, এবং আমমোক্তারনামা গ্রহীতার যে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি সহ ওনাকে যেতে হবে এম্বাসিতে, দূতাবাসে যেতে হবে, বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে। তখন এম্বাসিতে যাওয়ার পর সেখানে হচ্ছে যে প্রসিডিউর মেনটেন করে সেখানে যে এম্বাসির যে কাউন্সিলর আছে ওনার সামনে সেই আমমোক্তারনামা দলিলে আমমোক্তার যে দাতা আছেন উনি স্বাক্ষর করবেন কাউন্সিলরের সামনে। স্বাক্ষর করার পরবর্তীতে সেই কাউন্সিলরও এই আমমোক্তারনামা দলিলটা অ্যাটাস্টেড করে দিবেন এবং এম্বাসির সিল দিয়ে দিবেন। তখন দেওয়ার পর হচ্ছে সেই দাতা সেই দলিলটা এবং ওনার যে এক কপি ছবি বা বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্রগুলো উনি আবার বাংলাদেশে ফেরত পাঠাবেন। পাঠানোর পরবর্তীতে যে আমমোক্তারনামা দলিলের যে গ্রহীতা আছে, যাকে ক্ষমতা দেওয়া হচ্ছে বিক্রি করার জন্য, সেই গ্রহীতা সেটা রিসিভ করবেন। রিসিভ করার পরবর্তী কাজ হচ্ছে মূল দলিলটা সহ ওনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে কনসুলার সেবা যে রোম আছে সেখানে গিয়ে সেই হচ্ছে যে আমমোক্তারনামা দলিলটা যে এম্বাসি থেকে অ্যাটাস্টেড করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা ভেরিফাই করে দেখবে আসলে মূলত এম্বাসি থেকে অ্যাটাস্টেড করা কি না। উনি যদি কনফার্ম হন, ক্রস ম্যাচ করান স্বাক্ষরগুলো যদি সঠিকভাবে করিয়ে থাকেন এম্বাসি থেকে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা অ্যাটাস্টেড করে দিবে, ভেরিফাই করে দিবে। সেই পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটাস্টেড করার পরবর্তীতে কাজ হচ্ছে যে আপনাদের সংশ্লিষ্ট জেলার ডিসি অফিসের হচ্ছে রাজস্ব শাখায় যেতে হবে আপনাকে সেই কপি সহ এই আমমোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নির গ্রহীতা। ওখানে যাওয়ার পর হচ্ছে যে রাজস্ব শাখা যাওয়ার পর সেখানে রাজস্ব ওই শাখা থেকে আঠাযুক্ত স্ট্যাম্প
লাগিয়ে দিবে হচ্ছে সেই পাওয়ার অফ অ্যাটর্নিতে, মানে আমমুক্তারনামা দলিলে সেই স্ট্যাম্পগুলো লাগিয়ে দিবে। লাগানোর পরবর্তী কাজ হচ্ছে সেটা সেখান থেকে এক কপি চলে যাবে হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে। সাব রেজিস্ট্রি অফিসে যাওয়ার পরবর্তীতে সেই আমমুক্তারনামা গ্রহীতা উনি সাব রেজিস্ট্রার অফিসে সে দলিলটা যাওয়ার পরবর্তীতে উনি সেই জায়গাটা বিক্রির জন্য দলিল সম্পাদন করে দিতে পারবেন। এবং আইনে এভাবে উল্লেখ করা আছে এই আমমুক্তারনামা দলিলটা যথাযথ প্রক্রিয়াতে, যে প্রক্রিয়াগুলো বললাম, যথাযথ প্রক্রিয়াতে যদি সম্পাদন করা হয়ে থাকে, যদি যথাযথ নিয়মে সম্পাদন করে থাকেন, তাহলে যাকে হচ্ছে আমমুক্তারনামা মানে ক্ষমতা দেওয়া হচ্ছে জমিটা বিক্রি করার, উনি যখন হচ্ছে সাবরেজিস্ট্রি অফিসার গিয়ে অফিসে গিয়ে দলিলটা সম্পাদন করে দিবেন, তখন ধরে নেওয়া হবে যে এই জায়গার যে মূল মালিক যিনি হচ্ছে আমমুক্তারনামা দাতা, যিনি প্রবাসে আছেন, উনি রেজিস্ট্রি করে দিচ্ছেন, উনি দলিলটা সম্পাদন করে দিচ্ছেন। এখন হচ্ছে এই পদ্ধতিতেই হচ্ছে আপনি প্রবাসে থেকে আপনি আপনার দেশের নামীয় বা মালিকানাধীন যেই কোনো সম্পত্তি আপনি কাউকে বিক্রি করার জন্য ক্ষমতা দিতে পারেন।